শুভেচ্ছা এবং স্বাগতম বিধ্বংসী পোকা ফল আর্মিওয়ার্মের ভূমিকা জীবনচক্র এবং পর্যবেক্ষণ সংক্রান্ত এই উপস্থাপনায় ফল আর্মিওয়ার্মের উপর কিছু প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করব ফল আর্মিওয়ার্ম পোকা যার বৈজ্ঞানিক নাম নামিপার সেটি পৃথিবীব্যাপী একটি মারাত্মক ক্ষতিকর এবং বিধ্বংসী পোকা হিসেবে পরিচিত এটি মূলত আমেরিকা মহাদেশের পোকা হলেও দুই সালে আফ্রিকা এবং দুই সালে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ বিশেষত ভারত শ্রীলঙ্কায় এদের আক্রমণ পরিলক্ষিত হয় বর্তমানে এটি এশিয়ার বেশিরভাগ দেশেই ছড়িয়ে পড়েছে দুই হাজার সালের নভেম্বর মাসে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের জেলাসমূহে কয়েকটি ফসলে স্থাপনকৃত ফেরোমন ফাঁদে প্রথমবারের মতো এটির পূর্ণাঙ্গ পোকার উপস্থিতি রেকর্ড করা হয় আক্রমণের পরিধি ও ক্ষতির ধরন এটি ভুট্টা সরগম তুলা বাদাম তামাক বিভিন্ন ধরনের ফল ও সবজি সহ প্রায় আশিটি ফসলে আক্রমণ করে থাকে তবে ভুট্টা ফসলে এর আক্রমণের হার সর্বাধিক পোকাটি ক্রীড়া অবস্থায় গাছের পাতা ও ফল খেয়ে থাকে কিরার প্রাথমিক অবস্থায় এদের খাদ্য চাহিদা কম থাকে তবে শেষ ধাপ চাহিদা প্রায় পঞ্চাশ গুণ বৃদ্ধি পায় কিরার চার থেকে ছয় ধাপ অর্থাৎ কিরা পূর্ণাঙ্গ হওয়ার আগে রাক্ষুসে হয়ে ওঠে এবং ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে এমনকি এক থেকে দুই রাত্রে এরা সমস্ত ফসল বিনষ্ট করে ফেলতে পারে বিশ নভেম্বর দুই হাজার তারিখে শেরপুর বগুড়ায় ফল পোকার ভুট্টা গাছের পাতায় প্রথম আক্রমণের দৃশ্যমান চিহ্ন শনাক্তকরণ করা হয় এছাড়াও একই সময়ে রংপুর বগুড়া এবং চুয়াডাঙ্গায় ভুট্টা এবং বাঁধাকপির জমিতে স্থাপনকৃত ফেরোমন ফাঁদে ফল আর্মিওয়ার্মের পূর্ণাঙ্গ পোকা পাওয়া যায় পরবর্তীতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উক্ত পোকাটি মলিকুলার পর্যায়ে শনাক্ত করা হয় পোকাটির জীবনচক্র নিয়ে এখন আলোকপাত করা যাক গ্রীষ্মকালে পোকাটি তিরিশ থেকে ৩৫ দিনে এবং শীতকালে থেকে দিনে জীবনচক্র সম্পন্ন করে থাকে পোকাটির জীবনচক্রে তাপমাত্রার একটি বিশেষ প্রভাব রয়েছে এটি ডিম অবস্থায় তিন থেকে পাঁচ দিন কিরা চোদ্দ থেকে আঠাশ দিন পুত্তুলি সাত থেকে চোদ্দ দিন এবং পূর্ণাঙ্গ অবস্থায় এগারো থেকে চোদ্দ দিন অতিবাহিত করে থাকে এদের স্ত্রী পোকার ডিম পাড়ার পরিমাণ অস্বাভাবিকভাবে বেশি সাধারণত এরা পাতার নিচের দিকে পনেরোশো থেকে দুই হাজারটি ডিম পারে তবে এরা একবার এক স্থানে ডিম না পেরে ছড়িয়ে ছিটিয়ে গুচ্ছাকারে পেরে থাকে এক একটি গুচ্ছে একশো থেকে একশো পঞ্চাশটি পর্যন্ত ডিম থাকতে পারে ডিম ফুটে কিরা বের হয়ে পাতা খাওয়া শুরু করে পূর্ণাঙ্গ কিরা মাটির তিন থেকে পাঁচ সেন্টিমিটার নিচে পরিণত হয় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় একটি ভুট্টা ফসল মৌসুমে থেকে করতে পারে পোকাটি চার পাঁচটি আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পোকাটি চেনার উপায় কি কিরা দেখে পোকাটি শনাক্ত করা যায় কীড়ার দেহের উপরিভাগে দুপাশে লম্বালম্বিভাবে ভাবে গাঢ় রঙের দাগ রয়েছে এছাড়াও তলপেটের অষ্টম অংশের উপরিভাগে লুডুর গুটির মতো চারটি কালো দাগ রয়েছে আর কিরার মাথায় উল্টা ওয়াই অক্ষরের মতো জালের মতো দাগ রয়েছে এগুলি এ পোকার বিশেষ বৈশিষ্ট্য যা আপনারা ছবিটিতে দেখতে পাচ্ছেন জীবনচক্রের বিভিন্ন পর্যায়েও ফল আর্মিবর্ম পোকাকে শনাক্ত করা যায় ফল আরমিওয়ার্মের আক্রমণের প্রথম ধাপ স্ত্রী পোকা কর্তৃক পাড়া পাতার নিচে এদের ডিমের গাদা খুঁজুন পরবর্তীতে ফল আর্মিওয়ার্ম পোকার ডিম ফুটে কিরা বের হয়ে পাতা খাওয়া শুরু করে গুচ্ছাকারে থাকা ছোট কিরাগুলি পাতায় খেতে থাকে আর কাঁচের জানালার শারসির মতো ছোট ছোট স্বচ্ছ দাগ বা উইন্ডো পেন্স তৈরি করে নীচের ছবিটি লক্ষ্য করুন ছোট কিরাগুলি পাতা থেকে ঝুলতে থাকে এবং বাতাসের সাহায্যে এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে পড়ে এ পদ্ধতিটিকে বেলুনিং বলে কিরার প্রাথমিক পর্যায়ে এভাবে তারা সারা মাঠে বিস্তার লাভ করে ফল আর্মিবর্ম পোকার কিরা বড় হওয়ার সাথে সাথে পাতার মোচরে চলে যায় বড় আর্মিওয়াম কিরাগুলি সাধারণত উইন্ডো প্যানগুলির মতোই খাওয়ার লক্ষণ তৈরি করে তবে তা আরও বড় যাকে স্ক্র্যাপিং বলে পাতার মোচরে খেয়ে বেরিয়ে যাওয়ার পাতাগুলিতে শাড়িতে ছিদ্রের স্বতন্ত্র ধরন তৈরি হয় খাওয়ার এই ধরনটিকে হোল ফিডিং সাইন বলা হয় বড় আর্মিওয়ার্ম কিরাগুলি প্রচুর পরিমাণে মল ত্যাগ করে মলের উপস্থিতি আর্মিওয়ার্মের বড় ক্রীড়ার উপস্থিতি নির্দেশ করে ফল আর্মিওয়ার্ম কিরার তৃতীয় বা চতুর্থ ধাপ সাধারণত ছয় থেকে নয় সেন্টিমিটার লম্বা কিরার ছবি লক্ষ্য করুন এ ক্রীড়াগুলি কি ফল আর্মিওয়ার্মের ফল আর্মিবার্ম কিরা শনাক্তকরণ বৈশিষ্ট্যসমূহ লক্ষ্য করুন দেখুন দেহের পেছনের অংশে লুডুর গুটির মতো চারটি কালো দাগ রয়েছে যদিও কীড়াগুলি দেহের রঙের ভিন্নতা রয়েছে কিন্তু এগুলি ফল আর্মিবার্মের কীড়া ফল আর্মিবার্ম পোকার পুত্তুলি পূর্ণাঙ্গ কীড়া মাটির তিন থেকে পাঁচ সেন্টিমিটার নিচে পুত্তুলিতে পরিণত হয় পূর্ণাঙ্গ কীড়া আলগা মাটি দিয়ে একটি কুকন তৈরি করে তার মধ্যে পুত্তুলিতে রূপান্তরিত হয় ফল আরমিবর্মের পূর্ণাঙ্গ পোকা বাম দিকের ছবিটি পুরুষ পোকার এবং ডান দিকেরটি স্ত্রী পোকার পুরুষ পোকা চেনার উপায় হচ্ছে এদের সামনের পাখার অগ্রভাগে সুস্পষ্ট সাদা দাগ থাকে অন্যদিকে স্ত্রী পোকার সামনের পাখাটি সমানভাবে প্রায় ধূসর বর্ণের হয়ে থাকে কোনো ধরনের সাদা দাগ থাকে না এখন আমরা বাংলাদেশে ফল আরমিওয়ার্ম পোকার পর্যবেক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা করব বাংলাদেশে ফল আরমিওয়ার্ম পোকা শনাক্ত করার জন্য দুই হাজার আঠারো সনের সেপ্টেম্বর মাস হতেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্প পরিসরে পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করা হয় পোকা শনাক্তের পর জানুয়ারি দুই হাজার উনিশ হতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় দেশব্যাপী বৃহৎ পরিসরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করা হয় সে সময় মূলত সেক্স ফেরোমেন ফাঁদের সাহায্যে পর্যবেক্ষণ করা হয় এক্ষেত্রে কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ফেরোমেন ফাঁদ বা পানি ফাঁদ এ কাজে ব্যবহৃত হয়েছে পরবর্তীতে বিগত ডিসেম্বর দুই হাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে সিমিট ইউএসএইডি উদ্ভাবিত অ্যাপস বাংলাদেশ ফল আরমিওয়ার্ম মনিটর এর মাধ্যমে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে রবি দুই হাজার উনিশ থেকে বিশ সনে দুইশো উনষাটটি ইউনিয়নে সাতশো সাতাত্তরটি ভুট্টার জমিতে স্থাপিত ফেরোমন ফাঁদ ও সরাসরি মাঠ পর্যবেক্ষণের মাধ্যমে সার্বিক পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হয় অন্যদিকে খরিফ দুই হাজার বিশ সনে চুরানব্বইটি ইউনিয়নের দুইশো বিরাশিটি ভুট্টার জমিতে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয় দেশব্যাপী উক্ত পর্যবেক্ষণ মোতাবেক রবি দুই থেকে বিশ্বনে সনে ফল ওয়ার্মের আক্রমণ মাত্রার উপর এখন আলোকপাত করছি বাংলাদেশে রবি দুই থেকে বিশ সনে ফল ওয়ার্মের আক্রমণের পরিমাণ অনেক কম ছিল প্রাথমিক পর্যায়ে ফেরোমন ফাঁদে মথ ধরার পরিমাণ কিছুটা বেশি ছিল ডিসেম্বর দুই হাজার উনিশে যা ছিল শূন্য দশমিক পাঁচটি মত প্রতি ফাঁদে প্রতিদিন পরবর্তীতে সেটির সংখ্যা কমতে থাকে এবং মে দু হাজার বিশ তারিখে তার শূন্য দশমিক দুই পাঁচটি মত প্রতি প্রতিদিনে নেমে আসে সরাসরি মাঠ পর্যবেক্ষণে ছোট কীড়া আক্রান্ত গাছের সংখ্যা প্রাথমিক পর্যায়ে কিছুটা বেশি ছিল পনেরো ডিসেম্বর দু হাজার তারিখে যার পরিমাণ ছিল শতকরা চোদ্দো শতাংশ যা পরবর্তীতে ক্রমান্বয়ে কমতে থাকে এবং আঠারোই মে দু হাজার তারিখে এক শতাংশের নিচে নেমে আসে বড় আক্রমণের ক্ষেত্রে একই ধরনের ফলাফল পাওয়া যায় রবি দুই থেকে বিশ সনে ভুট্টার মোচায় আক্রমণের হার ছিল অত্যন্ত কম তবে খরিফ দুই মৌসুমে ভুট্টা ফসলে ফল আর্মিওয়ান পোকার আক্রমণের পরিমাণ অনেক বেশি ছিল বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের গবেষণা তথ্য মোতাবেক সরাসরি পর্যবেক্ষণে আক্রমণের পরিমাণ ছিল ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ ছোটকিরা ছেচল্লিশ দশমিক শতাংশ বড়কিরা এবং বাইশ দশমিক নয় শতাংশ মোচা আক্রান্ত ভুট্টা গাছ বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক ভুট্টা ছাড়া অন্যান্য কয়েকটি ফসলে ফল আর্মি ওয়ার্মের আক্রমণ পর্যবেক্ষণ করা হচ্ছে বিগত রবি দুই হাজার উনিশ থেকে বিশ মৌসুমে গঙ্গাচড়া রংপুরে টমেটো এবং তামাক ফসলে ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ পরিলক্ষিত হয়েছে জামালপুর এবং রংপুরে বাঁধাকপিতে এ পোকাটির আক্রমণ পাওয়া গেছে সবচেয়ে বেশি আক্রমণের হার ছিল তামাক ফসলে আক্রান্ত গাছের পরিমাণ তামাক এগারো শতাংশ টমেটো দুই শতাংশ এবং বাঁধাকপি এক শতাংশ এখন আলোচনার সময় আপনাদের কি কোনো প্রশ্ন আছে আপনাদের কোনো পরামর্শ থাকলে দয়া করে বলতে পারেন